লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেদিস কিচেন ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মগজ ভুনার রেসিপি তো এই রেসিপিটা কিন্তু ভীষণ ইজি অ্যান্ড সিম্পল খুব খেতে কিন্তু অনেক মজা হয় তো চলুন এর প্রস্তুত প্রণালীটি দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা প্যানে চার টেবিল চামচের মতন সোয়াবিন তেল দিয়ে নিয়েছি আর তেলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু বাড়িয়ে দেবেন তো এটা কেন দিতে হবে আমি এটা বলছি তো তেলটা গরম হয়ে গেছে প্রায় আমি এখন এর মধ্যে প্রায় এক কাপের মতন দিচ্ছি পেঁয়াজ কুচি আপনারা চাইলে পেঁয়াজের কুচি না দিলে বা পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন তো আমার পেঁয়াজটা একটু ভেজে নিয়ে তারপরে আমি এর মধ্যে আস্ত কিছু গরম মশলা এর সাথে অ্যাড করে দেবো তো ভিউয়ার্স যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো আমি এখানে আস্ত কিছু তেজপাতা দারচিনি লং এলাচ দিয়ে দিয়েছি এখন এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি তো এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে বাটা মশলাগুলো ইউজ করবো এখানে আমি দেড় চা চামচের মতন নিয়েছি রসুন বাটা আর সেম আমি এখানে আদা বাটা দিচ্ছি দেড় টেবিল চামচের তো চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন তো আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ থেকে একটু বেশি নিয়েছি আদা বাটার পরিমাণটা তো আপনারা এখানে কিন্তু গরম মশলা বাটাও দিতে পারেন তো আমি আজকে গরম মশলার গুড়া ইউজ করব আর আমি কিন্তু এখানে আস্ত কিছু গরম মশলা দিয়েছিলাম তো তারপর আমি এখানে প্রায় দু চা চামচের থেকে একটু কম নিয়েছি মরিচের গুঁড়ো তারপর দিচ্ছি একটা চামচো চা চামচ জিরা গুঁড়ো আর হ্যাঁ দু চা চামচের মতন দিয়েছি হলুদের গুঁড়ো আর দিয়েছি পরিমাণ মতন লবণ তো এই ধরনের মশলা ঝালটা আপনার আপনাদের পছন্দ মতন কমিয়ে এবং বাড়িয়ে নিতে পারেন এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব তো ভিওয়ার্স আজকে আমি যে গরম মশলার গুঁড়োটা ইউজ করছি সেটা কিন্তু আমার নিজে হাতে বানানো বাসায় তৈরি করা তো আমি এখানে সব ধরনের গরম মশলা ইউজ করেছি আর সাথে দিয়েছি জয়ফল জয়ত্রী তো জয়ফল জয়ত্রী দেওয়ার কারণে কিন্তু এখানে রান্নার মধ্যে একটা অন্যরকম অনেক ভালো লাগে তো আপনারা যদি আমার গরম মশলার রেসিপিটি দেখতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি কোনো এক সময় আপনাদের রিকোয়েস্টই রেখে রাখবো তা আমি এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর এই মুহূর্তে আমি একটু পানি দিচ্ছি যাতে আমার মশলাটা পুড়ে না যায় তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু উপরে ভেসে উঠেছে এখন এই মুহূর্তে আমি মগজগুলোকে এর সাথে অ্যাড করে দিব আর মগজগুলোকে কিন্তু খুব সাবধানে পরিষ্কার করে নিতে হবে না হলে কিন্তু এটা খাওয়া যাবে না তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন মনে হচ্ছে অনেক পরিমাণে আমি তেল দিয়েছি আসলে কিন্তু রান্নার করার পরে তেলগুলো মগজের সাথে মিশে যাবে আমি কিন্তু এক্সট্রার কোনো পানি দিব না এগুলো এর সাথে মিশে একদম হয়ে যাবে আপনারা কিন্তু অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন খেতে কিন্তু অনেক মজা হয় আর গরু টু আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর কিছুক্ষণ দু এক মিনিট আমি চুলায় নেড়ে চেড়ে তারপরে আমি চুলাটা অফ করে দিব তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ অবশ্যই বাসায় ট্রাই ট্রাই করবেন তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে কালারটি তো আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন